গুড মর্নিং স্টুডেন্ট, রিয়াদ সুন্দরবন একাডেমি স্কুলের ক্লাস ওয়ানে মানব সভ্যতার ইতিহাস যে বইটি আছে সেখানে তোমরা চতুর্থ পাত অর্থাৎ পেজ নাম্বার 12-তে দেখো আছে মানুষের মানে আগুনের ব্যবহার এবং পোষা। তো এই চ্যাপ্টারের নাম শুনেই তোমরা বুঝতে পারছো এখানে আছে হচ্ছে মানুষ কীভাবে প্রথম আগুনের ব্যবহার শিখেছিল এবং তারা তখনকার দিনে কী পোশাক পরিচ্ছদ ব্যবহার করতো। তো তারা প্রথম মানুষরা প্রথমে দেখেছিল বনে এর মধ্যে কাছাকাছি ঘষা লেগে আগুন লাগে এবং তার ফলে প্রচুর বনে আগুন ধরে যায় এবং সেটাকে দাবানল বলে, সেটা তোমরা অনেকেই জানো। এই দাবানলের ফলে প্রচুর এখনও পর্যন্ত অনেক জায়গায় দাবানল দেখা যায়। তো তার ফলে প্রচুর পশু পাখি মারা যায় এবং তখনকার দিনে সেই পশু পাখি মারা যেত, তখন মানুষের পশু পাখির মাংসকে দেখে যে সেই পশু পাখির পোড়া মাংস অনেক সুস্বাদু খেতে তাদের কাঁচা মাংসের তুলনায়, এবং এর ফলে তারা তখন কাঁচা মাংস খাওয়া বন্ধ করে পশু পাখি পোড়া পশু পাখির মাংস খেতে শুরু করে। এবং তার যখন তার আগুনের ব্যবহার শিখে যায় পাথরে পাথরে ঘষা আগুনা ব্যবহার শেখে, তখন তারা গুহার সামনে আগুন জ্বালিয়ে রাখত, ফলে হিংস্র প্রাণীরা আগুনে খুব ভয় পায় তাই তাদের সামনে আসতো না এবং গুহার ভেতরেও আলোকিত হতো অনেকটা। এবং এইভাবেই তারা আগুনের ব্যবহার ক্রমাগতভাবে চালিয়ে যায় এবং তারা তখন যে পোশাক পরিচ্ছদ পরতো তারা সেগুলি গাছের ছাল বা পাতা এগুলি দিয়েই পরতো। এবং তারপরে পশুর ছাল পশুর গায়ের যে চামড়া বা ছাল সেগুলি দিয়ে তারা পোশাক পরিচ্ছদ ব্যবহার করে পরতো। এই চ্যাপ্টারটিতে এইটাই লেখা আছে, তোমরা ভালো করে পড়বে, রিডিংটাও পড়বে ভালো করে। আর তারপরে দেখো 13-14 নম্বর পেজে অনেক কোশ্চেন আনসার আছে, সেগুলিকে পড়বে লিখবে আর আমাদের কাছে পাঠাবে। আগুনের ব্যবহার ও পোশাক চ্যাপ্টারটা যে পড়েছ সেখানে 12 নম্বর পেজ এবং 13 নম্বর পেজে কিছু কোশ্চেন আনসার দেওয়া আছে এবং সেখানে দেখো প্রথম প্রশ্নটা আছে যে কোন যুগে মানুষ আগুন আবিষ্কার করে এবং সেখানে উত্তরে লেখা আছে দেখো নতুন প্রস্তর যুগে মানুষ আগুন আবিষ্কার করে। এবং তারপরে প্রশ্নতে আছে দেখো মানুষের প্রথম আবিষ্কার কি এবং সেখানে উত্তর হবে মানুষের প্রথম আবিষ্কার আগুন। এবং তারপরে পেজে চলে যাও 13 নম্বর পেজে, সেখানেও কিছু প্রশ্ন দেওয়া আছে, সেখানে দেখো আছে মানুষের প্রথম কোথায় আগুন জ্বালাতে দেখেছিল, মানুষ সেখানে উত্তরে হবে মানুষ বনে জঙ্গলে এবং পাহাড় পর্বতের মাথায় আগুন জ্বালাতে দেখেছিল। এবং তারপরে প্রশ্ন আছে দাবানল কাকে বলে এবং তার উত্তরে হবে দেখো ঝড়ের সময় গাছে গাছে ঘষা লেগে বনের মধ্যে আগুন জ্বলে ওঠে এবং সেই আগুন সারা বনে ছড়িয়ে পড়ে তাকে দাবানল বলে। তারপরে প্রশ্ন আছে দেখো মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখল এবং তার উত্তরে হবে পাথরে পাথরে ঘষা দিয়ে মানুষ আগুন জ্বালাতে শিখল। এবং তারপরে প্রশ্ন আছে দেখো আগুন জ্বালাতে শিখে মানুষরা কী করলো, তার উত্তরে হবে আগুন জ্বালাতে শিখে তারা তাদের শিকার করা জন্তু জানোয়ারের মাংস পুড়িয়ে খেতে শিখল এবং মশাল জেলে রাতের অন্ধকার দূর করল। এবং তারপরে প্রশ্নতে আছে দেখো আদিম মানুষরা আগুনকে কী কী কাজে লাগাতো, তারা আগুনকে পশুর মাংস পুড়িয়ে খাওয়া ছাড়াও হিংস্র জন্তু জানোয়ারদের হাত থেকে বাঁচার জন্য গুহার সামনে আগুন জ্বালায় জেলে রাখত এবং শীতের সময় শরীর গরম করত। এবং তারপরে প্রশ্ন আছে মানুষের প্রথম পোশাক কী ছিল, মানুষের প্রথম পোশাক ছিল গাছের ছাল ও লতা পাতা এবং গাছের ছাল ও লতা পাতার পর মানুষের পোশাক কী ছিল এটা তার পরে প্রশ্নে আছে এবং তার উত্তরে হবে গাছের ছাল ও লতা পাতার পর মানুষের পোশাক ছিল মরা পশুর চামড়া। এবং তারপরে প্রশ্ন আছে দেখো গাছের ছালের চেয়ে পশুর চামড়া পোশাক কেমন ছিল এবং তার উত্তরে আছে গাছের ছালের চেয়ে পশুর চামড়ার পোশাক ছিল ভালো। এই প্রশ্নগুলো উত্তরও দেওয়া আছে বইতেই, তাই তোমরা এগুলোকে ভালো করে পড়ে মুখস্থ রাখবে নিজেরা এবং তার আগে যে প্যারা লেখা আছে সেটাও তোমরা ভালো করে পড়বে। এবং তারপরে চলে যাও মূল্যায়নপত্র এবং সেখানে দেখো এক নাম্বারে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, সেখানে প্রশ্নের উত্তর কিন্তু লেখা নেই
সেগুলি তোমাদেরকে নিজেদেরকে করতে হবে। এবং কতে আছে যে প্রশ্নটা, সেটা হলো দেখো কোন যুগে মানুষ আগুন আবিষ্কার করে, এবং তারপরে খতে আছে, প্রশ্ন আছে মানুষ প্রথম কোথায় আগুন জ্বালাতে দেখে, এবং গয়ের প্রশ্ন আছে মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখলো, এবং ঘয়ের প্রশ্ন আছে আগুন জ্বালাতে শিখে মানুষরা কি করলো, এবং ওমের প্রশ্ন আছে আগুনকে কি কি কাজে লাগতো। এই প্রশ্নের মান পাশে দেখো লেখা আছে, প্রতিটি প্রশ্নের মান 3। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা বইটা এই চ্যাপ্টারটা পড়বে, এবং তারপরেও যে কোশ্চেন এবং উত্তরগুলো বইতে লেখা আছে সেগুলোও পড়বে, পড়ে এগুলো তোমরা নিজেরা লিখে আমাদের কাছে পাঠাবে, এবং তারপরে পেজে চলে যাও, মানে 14 নম্বর পেজ। সেখানে আছে দেখো 2-এ শূন্যস্থান পূরণ করো, এবং সেখানে প্রথম শূন্যস্থান মানে কতে আছে দেখো, মানুষের প্রথম পোশাক ছিল ড্যাশ, এবং তারপর ক্ষয়ে আছে দেখো গাছের ছালের পর মানুষের পোশাক ছিল ড্যাশ, এবং গয়ের প্রশ্ন আছে দেখো গাছের ছালের চেয়ে পশু চামড়ার পোশাক ড্যাশ, এবং ঘয়ে আছে আগুন দিয়ে মাংস ড্যাশ খেত, এবং উমোতে আছে ড্যাশ ঘষা দিয়ে আগুন জ্বালাতে শিখলো। এই যে গ্যাপগুলো আছে যেখানে ফাঁকা জায়গায় শূন্যস্থান, সেগুলোতে তোমরা বসাবে, সেগুলো বসেও আমাদের কাছে পাঠাবে, লিখে অবশ্যই পাঠাবে। এবং তারপরে মানে 3 নম্বরে আছে দেখো সঠিক কথার পাশে টিক চিহ্ন দাও, রাইট চিহ্ন যেটা সেটা দেবে, এবং সেখানে কতে আছে দেখো দাবানল বনে না জলে না পাহাড়ে দেখা যেত, এবং তোমার এই 3টের মধ্যে যেইটা তোমাদের ঠিক মনে হবে তার সেই বক্সে রাইট চিহ্ন দেবে। এবং তারপরে ক্ষতেও দেখো আছে দাবানলে আগুন মানুষ পশু না দেবতার পুরে মতো, এবং গয়ে আছে দেখো মানুষ প্রথম জলে বনে না গুহায় আগুন জ্বলতে দেখে, এবং তারপর ঘয়ে প্রশ্নে আছে দেখো মানুষের প্রথম আবিষ্কার আগুন লোহা না তামা, এবং তারপরে উমরটাতে আছে নতুন পুরাতন না প্রস্তর যুগে আগুন আবিষ্কার করে। এই যে 3টে করে অপশান আছে তার পাশে যে বক্সগুলো আছে সেগুলো 3টের মধ্যে যেটা ঠিক হবে তোমরা পড়ে বুঝবে, তার পাশে টিক চিহ্ন দিয়ে আমাদের কাছে পাঠাবে। এবং তারপরে আছে দেখো 4-এ বাম দিকের সাথে ডান দিককে মিল করো, এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ 2টো বক্স করা আছে, বাঁ দিকে কিছু লেখা আছে ডান দিকে কিছু লেখা আছে, এবং সেখানে 5টা করে লেখা আছে, এবং সেগুলো তোমরা পড়ে বুঝতেই পারছ বাঁ দিকের সাথে ডান দিকের যে মিল থাকবে পড়ে যে লেখাটা সেইটা করে ম্যাচ করে আমাদের কাছে অবশ্যই পাঠাবে সব লিখে।